পর্তুগাল থেকে কম খরচে ইন্টারন্যাশনাল কল ও ওয়াইফাই সুবিধা। আজকে আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে উল্লেখ করা হয়েছিল পর্তুগালে আসার পরে কম খরচে ইন্টারনেট সিম ব্যবহার করবেন, কী ধরনের সিম কার্ড ওইসবের উপরে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যাদের প্রয়োজন তারা ওখানে লিঙ্কটাতে ক্লিক করে দেখতে পাবেন। ধন্যবাদ। এখনকার বিষয় হচ্ছে কলিং কার্ড। পর্তুগাল থেকে যারা ইন্টারন্যাশনাল কল করবেন, বিশেষ করে বাংলাদেশে করা হয় বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে করা হয়, তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবলম্বন করতে হবে সময় এবং সুযোগ। তারপরে এর ভিতরেও একটা কলিং কার্ড আছে, একটা না কয়েকটা আছে, কিন্তু যেটা দিয়ে আপনারা যেরকম সুবিধা করে নিতে পারেন। আমি একে একে সবগুলা বলবো এবং সর্বশেষ ওয়াইফাই কেমন সুযোগ সুবিধা সেগুলোও বলবো। এখানে আপনারা লক্ষ্য করুন, আমি ফটোতে দিয়েছি, এই যে ভিডিওর দিকে তাকান যে স্ক্রিনে, এখানে 5 ইউরো রিচার্জের একটা লাইকা কার্ড দিয়েছি। এটা লাইকার সিম আছে, সিমের ভিতরে রিচার্জ করতে পারবেন, এবং লাইকার অ্যাপস আছে, যেমন বাংলাদেশে মোবাইল ডায়ালার বা আরও বিভিন্ন ধরনের যে ডায়ালারগুলো আছে ওই রকম অ্যাপস মোবাইলের ভিতরে, অ্যান্ড্রয়েড ফোন অথবা যে কোনো ফোনের ভিতরে, আইফোন ছোটো মোবাইল না, যেগুলো অ্যাপস ডাউনলোড করা যায় ওইগুলোর ভিতরে অ্যাপস ডাউনলোড করে আপনি এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে কলিংয়ের ক্ষেত্রে 3 থেকে 5 সেন্ট কাটতে পারে। তো এখানে ধরুন 5 ইউরোতে 500 সেন্ট আছে, 500 সেন্ট এখন যদি 3 সেন্ট করে কাটে, 500 সেন্ট যে এখানে তো 500 সেন্ট আছে, যদি প্রতি মিনিটে 3 সেন্ট করে কাটে তাহলে 167 মিনিট পাবেন 5 ইউরোতে, আর যদি 5 সেন্ট করে কাটে তাহলে 100 মিনিট পাবেন। এটা তো বুঝতেই পারছেন। আবার ইউরোপের বিভিন্ন দেশগুলোর ভিতরে কম বেশি কাটে, ল্যান্ডফোনে মোবাইলে সেমই কাটে, কোনো কোনো দেশে আবার ল্যান্ডফোনে বেশি কাটে, কোনো কোনো দেশে ল্যান্ডফোনে একদম কম কাটে, এই হলো সিস্টেম। তো লাইকা এটা যেরকম সিম কার্ডে এবং অ্যাপসে ব্যবহার করতে পারবেন, নিচে দিয়ে যেটা লেখা আছে টক হোম সেটা কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারবেন না। এটা শুধু টক হোম যেটা আছে এটা একটা ওয়েতে ব্যবহার করতে পারবেন, সেটি হচ্ছে অ্যাপস ডাউনলোড করে। এই অ্যাপসের মাধ্যমে এটাকে রিচার্জ করে, টক হোমটা রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। এই টক হোমেরও সিস্টেম ওই ধরনের কলিংয়ের ক্ষেত্রে, ল্যান্ডফোন এবং মোবাইল সেম, হয়তো 1 সেন্ট 2 সেন্ট ডিফারেন্স থাকতে পারে, তবে বাংলাদেশের ক্ষেত্রে ল্যান্ডফোন এবং মোবাইলে 3 সেন্ট করে কাটবে, 167 মিনিট পাবেন এই 5 ইউরোর ইয়েতে। এখানে ফাউন্ডের লগও দেখা যাচ্ছে, তবে পর্তুগালেও এটা আছে, ইউকেতেও আছে, যার কারণে এটা ওই ইউকের লগোটা আসছে। তো আপনারা পর্তুগাল থেকে যারা ব্যবহার করবেন তারা অ্যাপ ডাউনলোড করে অ্যাপসের মাধ্যমে করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এই দুইটা দিয়ে সাধারণত আমাদের বাংলাদেশিরা করে। এখনকার তো এখনকার যে যুগ, এই যুগের ভিতরে তো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই ক্ষেত্রে তারা ইমো দিয়ে কথা বলে, অথবা ভাইবার টু ভাইবার, ইমো টু ইমো, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ, সবার সাথে যোগাযোগ করে। তা মানে কেউ যদি একটা হোমটক কিনে সেক্ষেত্রে তার 2 মাস 6 মাস হয়ে যায়। হ্যাঁ, এখানে কথা আছে, হয়তো অনেকে বলবেন যে এটার কি ভ্যালিড আছে কি না, না এটার কোনো ভ্যালিড নেই, আপনি যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অ্যাপসের ভিতরে রিচার্জ করছেন, এটার কোনো ভ্যালিড নেই, আপনি এই মাসে ইউজ করতে পারেন, আগামী মাসে ইউজ করতে পারেন, তারপরের মাসেও করতে পারেন, 1 কার্ড দিয়ে 1 বছর ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নেই। এই গেল আপনাদের ইন্টারন্যাশনাল কলের হিসেব। এখন আসুন ওয়াইফাই সিস্টেম, ওয়াইফাই কেমন সুযোগ সুবিধা। ওয়াইফাই ইন্টারনেটের ক্ষেত্রে আপনারা বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানির থেকে মান্থলি নিতে পারেন, তবে ওইসব কোম্পানিগুলোর ভিতরে আপনি হয়তো 2 মাস 4 মাস 6 মাসের জন্য নেবেন, এরপরে বন্ধ করে দেবেন, তা হবে না। ওইসব কোম্পানিগুলো থেকে রেডি করা আছে, 2 বছরের নিচে কোনো এগ্রিমেন্ট নাই, আপনি যেদিন নেবেন সেদিন থেকে 2 বছর। তো এই 2 বছর পর্যন্ত প্রতি মাসে 30 ইউরো করে দিতে হবে, অথবা আরও বেশি দিতে হবে। আপনার বাসায় যদি টিভি চালান, টিভির ক্ষেত্রে কিন্তু আলাদা একটা মডেম দিবে, এবং ওই ওই কেবলে, ওই ফাইবারেই
ওরা সব কিছু করে দেবে এবং আপনার থেকে প্রতি মাসে মাসে বিল নেবে। 37 ইউরো আছে, 50 ইউরো আছে, কত চ্যানেল চালাবেন সেটার উপরে ডিফেন্স করবে। যদি টেলিভিশন চালান, টেলিভিশন ইন্টারনেট খরচ সব মিলিয়ে ধরুন 50 ইউরোর ভিতরে। আর যদি টেলিভিশন চ্যানেল না চালান, আবার রিসিভারের কল করার জন্য পর্তুগালের ভিতরে কল করার জন্য আপনাকে একটা ইয়ে দিয়ে দেবে, লাইন দিয়ে দেবে, আপনি একটা রিসিভার কিনে ওখানে তার ঢুকিয়ে আপনি পর্তুগালের ভিতরে কথা বলতে পারবেন। মান্থলি 1000 মিনিট দিবে, 2000 মিনিট দিবে, পর্তুগালে যে কোনো মোবাইল বা যে কোনো অপারেটরে কল করতে পারবেন। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমি একটু আগে যে ভিডিওটা দিয়েছিলাম ইন্টারনেটের বিষয় নিয়ে, সেখানে মিও সিম আছে, মর্স সিম আছে, এগুলোর ভিতরে কিন্তু এই মিনিটগুলো ফ্রি পাওয়া যায়। তো এই জন্য মানুষে ওটা ইউজ করে না, ল্যান্ডফোনটা ইউজ করে না। তো এখন টেলিভিশন অবাদ, ল্যান্ডফোন অবাদ, শুধু ইন্টারনেট, শুধু ইন্টারনেট ব্যবহার করবেন 30 ইউরো দিতে হবে, কোনো কোনো কোম্পানিতে 27 ইউরো প্রাথমিক পর্যায়ে আর কি। পরবর্তী হয়তো আপনি 2 বছরের জন্য নিয়েছেন, 1 বছর পার হলো, ওইভাবে 30 ইউরো করে করে পে করে করে দিচ্ছেন, পরের বছরে ওই যে স্কেল স্যালারি যদি বাড়ে তাহলে কিন্তু বিলও বাড়ে যাবে। এটা কিন্তু স্কেল স্যালারির উপরে, স্কেল স্যালারির যে হিসাব আছে, স্কেল স্যালারি বাড়ামারি ট্যাক্সও বেড়ে যাবে। ট্যাক্স শুধু নিজের পার্সোনাল ট্যাক্স নয়, ঘর ভাড়ার ট্যাক্স, অনেক ট্যাক্স, ওই ট্যাক্স, সেই ট্যাক্স, সবগুলো বেড়ে যাবে, যারা ঘর ভাড়া দিবে তাদেরও। যাই হোক, এগুলো অন্য বিষয়। তো সেই জন্য ওইটার নেটের বিলও হয়তো 1 থেকে 2 টাকা বাড়তে পারে। ধরে রাখুন আপনার প্রতি মাসে 30 ইউরো করে পে করতে হবে, তবে এই ক্ষেত্রে আপনাকে লিমিটেড জিবি দিবে, 30 জিবি দিতে পারে প্রতি মাসে, 40 জিবি দিতে পারে, 50 জিবি দিতে পারে। আর আপনি যদি আনলিমিটেড চালাতে চান সেক্ষেত্রে কিন্তু 30 ইউরোর উপরে বিল আসতে পারে। তো অনেকে জানে না, অনেকেই নিয়ে নেয়, কারণ ওরা পর্তুগিজ ভাষাও জানে না, পর্তুগিজ কিছু লেখাও বোঝে না, এই জন্য তারা ওখানে যাই বলে যে ইন্টারনেট ইন্টারনেট মান্থলি কত পে করব আমাকে একটা ইন্টারনেট, তখন তারা 30 জিবির একটা দরিয়ে দেয় 30 ইউরো, ঠিক আছে। তো তো 30 জিবির যেটা, সেটা সাধারণত 30 জিবিও অনেক, কারণ আপনার ভাষার ভিতরে যখন থাকবেন তখন এই 30 জিবি থেকে ইউজ হবে, ভাষার বাইরে যখন যাবেন তখন আপনার সিমের ভিতরে নেট থাকবে, সেটা ইউজ করবেন, তাহলে অনেক। তো এই জন্য 30 জিবির সেটা এনাফ, মানে ইয়ে হয়ে যায়। আবার এখানে তো মনে করেন ইন্টারনেটে কেউ ফ্রিল্যান্সের কাজ করে না, বা অন্যান্য কোনো ইন্টারনেটে কম্পিউটার দরবারটা চালাই কোনো কাজ করে না, যার কারণে তাদের ওই জিবিগুলো রয়ে যায়, তো 30 জিবি এনাফ। তারপর এই হচ্ছে মডেম, বড় মডেম, এগুলো কোম্পানির সাথে চুক্তি করলে কোম্পানি দিয়ে যাবে, কোম্পানি লাইন টাইন যা আছে যেগুলো সেগুলো লাইন টেনে দিবে একেবারে যেখানেই হোক, মরুভূমিতে আবার যাবে না। যেখানে এগ্রিকালচারে কাজ করবেন হয়তো, বা এগ্রিকালচারে কোনো কোম্পানির ভিতরে কাজ করতেছেন হয়তো, এমন একটা জায়গায় দিছে সেখানে নেটের কোনো ব্যবস্থা নেই, কিন্তু সেখানে ওরাও ফাইবার টানবে না, কারণ ওখানে লং প্রসেস। আর যদি আপনারা কাজ করেন এক জায়গাতে, থাকেন আরেক জায়গাতে, যেখানে থাকেন সেখানে হয়তো একটু একটু টাউন সিস্টেম বা বেশি ভারী ঘর আছে, সেখানে নেটের বিভিন্ন লাইন টেন আছে, তাহলে তাদেরকে ফোন করলে তারা ওখানে আপনাকে ট্রান্সফার করে দেবে। আবার আপনি যদি এখানে লিসবনে করেছেন, লিসবনে একটা লাইন নিয়েছেন, এখন আপনি এটা অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যাবেন, তখন ওদের সাথে কথা বললে ওরা ওখানে ট্রান্সফার করে দেবে, আপনার সেম নাম, অ্যাড্রেস সব কিছু থাকবে, শুধু অ্যাড্রেসটা সেম চেঞ্জ হবে, তো এটা অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনার শুধু লাইন চেঞ্জ করার ক্ষেত্রে বা ডিস্ট্রিক্ট চেঞ্জ করার ক্ষেত্রে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস মোতাবেক ওদের লোক ওখানে আসে, সে এখান থেকে সেখানে তারা ট্রান্সফার করে দেবে। তবে আপনি যাওয়ার সময় মডেম মডেম যা আছে যেগুলো দিবে সবগুলো নিয়ে যাবেন, ওরা শুধু এখানে আপনাকে কানেকশন করিয়ে দেবে। তো এবারে আসুন, পার্সোনাল যারা ব্যবহার করবেন, এক রুমের ভিতরে 6 জন আছেন এখন, 6 জনে বা এক রুমের ভিতরে 4 জন, 2 জন, 3 জন, তারা কীভাবে নেট ব্যবহার করবেন। তারা বর্তমান যুগে হটস্পটস একটা ডিভাইস আছে, এইরকম আপনারা হটস্পট ডিভাইসটি ইউজ করতে পারেন, বাংলাদেশে এরকম মডেম আছে বড়, আবার এখানেও আছে এরকম বড় মডেম যেটাতে সিম ঢুকানো যায়, আবার এটাতেও সিম ঢুকানো যায়। তো এক্ষেত্রে এখানে 5 জিবি, 3 জিবি বা 1 জিবি যে ইন্টারনেটগুলো আছে সেই ইন্টারনেটগুলো আপনারা ইন্টারনেট সিমগুলো এটার ভিতরে ঢুকিয়ে 3-4 জনে হটস্পট দিয়ে শেয়ারিং হিসেবে ব্যবহার করতে পারেন, ওয়াইফাই কানেক্ট দিয়ে। তারপরে আবার যে WTF এর যে সিমগুলো আছে,
যে কোনো একজনে কিনে নিলেন, এরপরে ওইটাতে তো 5 GB করে থাকবে, তো এটা রুমের সকালে ইউজ করতে পারলেন, ঠিক আছে, প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারলেন আর কি। তো এই জন্য এই হটস্পট ডিভাইসটি আপনারা ইউজ করতে পারেন। আর বিশেষ ইন্টারনেট সুবিধা আছে আপনার রেস্টুরেন্টে, যে কোনো ইউরোপিয়ান রেস্টুরেন্ট হোক বা বাংলাদেশিদের যে রেস্টুরেন্টগুলো আছে ব্যানপরমসোতে বা আরও আদার্স সাইটে, এগুলোর ভিতরে আপনি ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। এভাবে করে আপনারা নেট ইউজ করতে পারবেন। হয়তো যারা লিসবনের ভিতরে আছেন, তারা বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে বা বিশেষ করে আমাদের বাংলাদেশিদের রেস্টুরেন্টগুলো, সেগুলোর ভিতরে ওয়ালের ভিতরে ওয়াইফাই পাসওয়ার্ড আছে, আপনারা ওয়াইফাই কানেক্ট দিয়ে পাসওয়ার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন। আবার হয়তো যারা এগ্রিকালচারে কাজ করবেন, তারা বিভিন্ন দোকানে গেলে সেখানেও ওয়াইফাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওদের কাছে চাইবেন যে তোদের কাছে ইন্টারনেটে ওয়াইফাই পাসওয়ার্ড আছে কিনা, যদি থাকে আমাকে একটু দে, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তখন তারা দিবে। ওইখানে বসে বসে কফি খাবেন, কফি একটা 60 পয়সা কফি খাবেন, এরপরে ওদের থেকে চেয়ে নেবেন, ওরা দিবে, তাতে কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত। আশা করি ইন্টারনেট সম্বন্ধে আর কোনো আপনাদের অভিযোগ থাকবে না, বা কলিং কার্ডের যে বিষয়টা, এটাতে আর কোনো অভিযোগ থাকার কথা নয়। তো কিছু কিছু অনেক ভাই প্রশ্ন করেছেন যে আমার ভিডিওগুলো লং হয়ে যায় একটু ছোটো করে করার জন্য, আর লং ভিডিও ওনারা দেখতে পছন্দ করেন না, এগুলাতে কাজের কথার থেকে বগর বগর বেশি। ভাই বিষয়টা হচ্ছে কি জানেন, লং আমি করি না, লং হয়ে যায় একটা ক্ষেত্র দেখাইতে গিয়ে, একটা ক্ষেত্র আপনাদেরকে বুঝাইতে গিয়ে 3টি ক্ষেত্র আমাকে বলা লাগে। কারণ আপনি মানুষ একজনে হয়তো সহসা একদম ডাইরেক্টলি বুঝে গেছেন যে ছোটো কথাটি বলে দিলেই হলো, কিন্তু আরও যেটা 10 জন আছে সেটা কিন্তু ছোট্ট করে বলছে যে সেটা নিচে কয়েক লক্ষ কমেন্ট করে বসে আছে। তো ভিডিওটা যদি একটু লম্বা হয়, অনেকজনে বলে যে ভিডিওটা যদি একটু লম্বা হয় একদম পুরো A to Z বলে দিলে তো পারতেন। তো আপনারা দুইজনে দুই কমেন্ট করবেন দুইভাবে, আমি কীভাবে করব, আমি তো মাঝখানে বসে করতে হয়। আমাদের টিমের সকলে আমাকে আপনাদের কমেন্টগুলোর সম্বন্ধে তারা অভিযোগ দিয়েছে এই অবস্থা। যাই হোক, তো আমি চিন্তা করতেছি 8 থেকে সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত ভিডিও বানাবো, এর বড় বানাবো না, যে বিষয়ে হোক বা বিষয়ের উপরে নির্ভর করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আর একটি বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিও খুঁজে পান না, তাদের জন্য আমি একটি বিষয় এখন ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি। আপনারা ওইভাবে করে ইউটিউবের ভিতরে চার্জ দিবেন, তো ভিডিও সবগুলো আপনারা পাবেন সিরিয়াল বাই সিরিয়াল। দেখুন এখানে আমার ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে, যেরকম এরকম মনে করেন ইউটিউব, আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউব ঠিক আছে, ঠিক এভাবে আসবে, তখন আপনারা আমার চ্যানেলটাকে এখানে চার্জ দিবেন। June 2017 এইভাবে চার্জ দিবেন, চার্জ দেওয়ার পরে দেখছেন একদম সর্বপ্রথম আছে 350টা ভিডিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তখন এরপরে এখানে ক্লিক করবেন, নিচে ভিডিওগুলো আছে চ্যানেলের নিচে ভিডিওগুলো, এরপরে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ভিডিও অপশনটা দেখতে পাচ্ছেন সে ভিডিও অপশন, অথবা চ্যানেলের নিচে এখানে যে ভিডিও অপশন আছে সে ভিডিও অপশনে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিকটা করলাম, দেখুন ক্লিক করার পরে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ভিডিও আসছে। আপনারা এই টাইটেল নামটা দেখবেন, আপনার কি প্রশ্ন করার আছে সেখান থেকে আপনি নামটা দেখবেন, নামটা দেখার পরে হয়তো দেখবেন যে আপনার কমেন্ট যেটা করার সেটা এখানে আছে, এবং যেটা ভালো লাগে সেটা প্লে করে দেখবেন। দেখছেন একেবারে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে, এবং সর্বশেষ নিচের দিকে আপনার নাম্বার দেওয়া আছে নেক্সট, ঠিক আছে, কত নাম্বারে যাবেন এগুলো নেক্সট দেওয়া আছে। আমার এখানে ডাইরেক্টলি খুলে যাচ্ছে, কারণ আমি তো এখানে করছি, আমার মেন অ্যাডমিন চ্যানেল থেকে দেখাচ্ছি, এই কারণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।